হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের গলার ভেতরে একটু বাইরের দিকে বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড থাকে যাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলে থাকি। আজকের ভিডিওতে আমি থাইরয়েড গ্ল্যান্ডের একটা কমন ডিজর্ডার হাইপোথাইরয়েডিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু আমাদের বডির অ্যান্ড্রোক্রাইন সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যাকে আমরা থাইরয়েড হরমোন বলে থাকি। সেগুলো হলো T3 এবং T4 হরমোন। এই যে হরমোনগুলো, এগুলো কিন্তু আমাদের বডিতে আমাদের গ্রোথ, এনার্জি লেভেল, ইনার টেম্পারেচার ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকারিতা কিন্তু সম্পন্ন করে থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন নিঃসরণ করার জন্য আমাদের মস্তিষ্কে বর্তমান পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু তাকে স্টিমুলেট করে। হাইপোথাইরয়েডিজম আমরা ওই অবস্থাটাকে বলি যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ করতে পারে না বা কম করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হাইপোথাইরয়েডিজমের কারণ কি। হাইপোথাইরয়েডিজমের মূল কারণের মধ্যে একটি হলো অটোইমিউন ডিজিজ, যাকে আবার মেডিকেল ভাষায় হাশিমোটো থাইরয়েডাইটিসও বলা হয়ে থাকে। অটোইমিউন ডিজিজটা তখন ঘটে যখন আমাদের বডির ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডি ওন টিস্যুকেই ড্যামেজ করতে শুরু করে, যার প্রভাব কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপরও গিয়ে পড়ে। এছাড়া থাইরয়েড সার্জারি, বিভিন্ন থাইরয়েড সার্জারির ফলে যেমন থাইরয়েড গ্ল্যান্ডে যদি কখনো টিউমার ধরা পড়ে তাহলে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডকে সার্জারি করে বের করে দেওয়া হয়, তার ফলে কিন্তু হাইপোথাইরয়েডিজম হতে পারে। কারণ তাতে কী হয়, থাইরয়েডের বড় একটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাছাড়াও রেডিয়েশন থেরাপি এবং মেডিকেশন, অনেকের দেখা যায় মুখে বা গলার কোনো জায়গাতে যদি টিউমার বা ক্যান্সার হয়ে থাকে তাহলে তার জন্য রেডিয়েশন দেওয়া হয়, এবং এই রেডিয়েশন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে এফেক্ট করে যা পরবর্তী সময়ে হাইপোথাইরয়েডিজম হতে পারে। এছাড়া বিভিন্ন মেডিসিন, যেমন কিছু সাইকিয়াট্রিক মেডিসিন আছে, লিথিয়ামের মতো সাইকিয়াট্রিক মেডিসিন যা কিন্তু হাইপোথাইরয়েডিজম সৃষ্টি করতে পারে। এইসব মেডিসিন নেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। আমাদের মস্তিষ্কে বর্তমান পিটুইটারি গ্ল্যান্ডের কোনো ডিজিজের ক্ষেত্রে বা প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার বা ইনফ্লামেশনের ফলে, এছাড়া ডিউরিং প্রেগনেন্সি বা আফটার প্রেগনেন্সি যদি হাইপোথাইরয়েডিজম হয় তাকে আমরা পোস্টপার্টাম হাইপোথাইরয়েডিজমও বলে থাকি। তাছাড়াও যারা অনেকদিন ধরে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন এবং চিকিৎসা করাচ্ছেন না, তারা কিন্তু পরবর্তী সময়ে ভয়ানক রোগের সম্মুখীন হতে পারেন। তার মধ্যে আছে যেমন গয়টর, যাকে আমরা গলগণ্ড বলে থাকি, হার্ট ডিজিজ, পেরিফেরাল নিউরোপ্যাথি, মেন্টাল ডিপ্রেশন, ইনফার্টিলিটি, লো থাইরয়েড কিন্তু ওভুলেশনে ইন্টারফেয়ার করে, এছাড়া বার্থ ডিফেক্ট, যেমন জন্মগত বিভিন্ন ত্রুটি যাকে আমরা মেডিকেল ব্যবসায় কনজেনিটাল ডিফর্মিটিসও বলে থাকি। রোগ নির্ণয় এবং চিকিৎসা কথা আলোচনা করলে সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে যেমন ব্লাডের T3, T4 এবং TSH পরীক্ষার মাধ্যমে কিন্তু হাইপোথাইরয়েডিজম নির্ণয় করা হয়। এক্ষেত্রে যদি T4 এর পরিমাণটা কম থাকে এবং TSH, যাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলা হয়, সেটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু সেটা হাইপোথাইরয়েডিজমকে ইন্ডিকেট করে। কারণ তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে আরও বেশি উদ্দীপিত করে থাইরয়েড হরমোন নিঃসরণ করার জন্য। কারো যদি হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে তাহলে আপনার ডাক্তারবাবু মেডিসিনের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা করে থাকেন। তার জন্য কিছু মেডিসিন যেমন অ্যালট্রাক্সন, থাইরক্সন ইত্যাদি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এবং অনেক সময় এই ট্রিটমেন্টটা লাইফ লং করতে হয়। তার জন্য আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।